হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রাহাত ইফতি, চলে আসলাম আপনাদের মাঝখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা বাইসাইকেলের চেন গার্ড মডিফিকেশন করবেন। তো চেন গার্ড কী জিনিস সেটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। চেন গার্ড হচ্ছে আমরা যখন সাইকেলটি স্টান্ট করি, যেমন ক্যাঙ্গারু দেন ফ্রি স্টাইল, এসব স্টান্ট করার সময় চেন কিন্তু পড়ে যায়। তো চেন যাতে না পড়ে এই জন্য আমরা চেন গার্ড ইউজ করে থাকি। বাজারে কিন্তু আপনারা রেডিমেড চেন গার্ড কিনতে পারবেন, যেটার প্রাইস একটু বেশি, যেমন 2000 টাকা থেকে 2200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আই থিঙ্ক এটা একটু বেশি কস্টলি। আপনারা যারা চান কম বাজেটের মধ্যে একটা ভালো চেন গার্ড বানাবেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারে আসবে। কারণ আমি যে চেন গার্ডটি আজকে আপনাদেরকে মডিফিকেশন করে দেখাবো, মাত্র 100 টাকার মধ্যে আপনার এই চেন গার্ডটি মডিফিকেশন করতে পারবেন। তো চেন গার্ড মডিফিকেশন করতে কী কী জিনিস প্রয়োজন হবে চলুন দেখে আসি। তো এমন একটি ক্লামের দরকার হবে ফার্স্টে, দেন এরকম একটি পুলির দরকার হবে, দেন এরকম একটা ক্লাম দরকার হবে, দেন কিছু নাট দরকার হবে। আপনাদেরকে দেখিয়েই তো দিলাম কি কি জিনিস দরকার হবে, এবং যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো কোথায় পাবেন এবং কিভাবে বানাবেন চলুন দেখে আসি। তো এই যে ক্লামটি দেখতেছেন, এই ক্লামটি আপনারা রেডিমেড কিনতে পারবেন। এছাড়া যদি আমি আপনাদেরকে বলে দিই কীভাবে বানাবেন, রিক্সা বা ভ্যানের যে ক্লামগুলো আছে ওই ক্লামগুলো নেবেন, সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, পুরান অনেক গ্যারেজে পাওয়া যায়, এখান থেকে একটা নেবেন। তো ক্লাম নিলে হবে কি, এখান থেকে একটা এক্সট্রা ক্লামের মতো থাকে, যখন লেদের দোকানে যাবেন ওই লেদের দোকান থেকে অতিরিক্ত ক্লামটি কেটে দিবেন, দেন এরকম একটি ক্লাম তৈরি করবেন। দেন আসি, এরকম একটা ক্লাম বানাইতে হবে আপনাদেরকে। এরকম একটা ক্লাম কীভাবে বানাবেন, এটা হচ্ছে একটা মাপ নিয়ে নেবেন। আমি আমার সাইকেল অনুযায়ী নিয়েছিলাম, এখানে আমার সাইকেলে 3.5 ইঞ্চি নেওয়া আছে। এটা 3.5 ইঞ্চি এরকম একটা ক্লাম কেটে চারপাশ থেকে মাথাটাই ই করে দিয়েছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা 8mm ফোঁটা আছে, আর এখানে একটা আছে হচ্ছে 10mm ফোঁটা, দুইটা দুই জায়গায় ফোঁটা করা আছে। এটা আপনারা লেজার দোকানে গিয়ে দেখালে বললে ওরা করে দিবে। দেন আসি পুলি বা পুলির ক্ষেত্রে, এই পুলিগুলো আপনারা যে কোনো গ্যারেজেই পাবেন, অথবা যারা স্টান্ট করেন তাদের ডেরা নষ্ট হয়ে গেলে ওইখান থেকে পুলিগুলো ম্যানেজ করতে পারেন। দেন কিছু নাটস, নাটসগুলো তো দেখতে পাচ্ছেন, দুইটা এলেঙ্গি নাট লাগবে, আর এটা হচ্ছে পুলির ভিতরের নাট। তো কী কী জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং কোথা থেকে পাবেন সেটিও বলে দিয়েছি। তো চলুন এবার সেট আপের ভিডিওটি দেখতে থাকি। তো এই যে ক্লামটি দেখিয়েছিলাম, এই ক্লামটি ঠিক এই বরাবর আপনাদেরকে সেট করতে হবে, এই বরাবর দুটো ক্লাম লাগিয়ে সেট করতে হবে। তো এই ক্লামটি লাগানোর পরে আপনাকে এই জিনিসটি লাগাইতে হবে। তো এই জিনিসটি লাগানোর আপনার তিনটা জায়গায় লাগাইতে পারবেন, আপনার ড্যারা যে ক্র্যাঙ্কসেটটা আছে ক্র্যাঙ্কসেটের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে যদি আপনার ক্র্যাঙ্কসেট যদি এই সাইডে থাকে তাহলে এই সাইডেও লাগাইতে পারবেন, আপনার যদি মাঝখান বরাবর থাকে এখানেও লাগাইতে পারবেন, আপনি চাইলে এই বরাবর লাগাইতে পারবেন। যেহেতু আমার মাঝ বরাবর একদম ক্র্যাঙ্কসেটের টিথগুলো থাকে, সেক্ষেত্রে আমি মাঝ বরাবরই লাগাচ্ছি। তো ক্লামের সেট আপটা তো আপনারা দেখেই পেলেন। ক্লাম লাগানোর পরে এই যে পুলিটি আছে, পুলিটি এখানে লাগিয়ে দিবেন। পুলিটি লাগিয়ে দিলেই আপনার চেন গার্ডটি হয়ে যাবে। তো আমি চেন গার্ডটি লাগিয়ে আপনাদেরকে ফুল একটি ভিডিও দিচ্ছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে চেন গার্ড মডিফিকেশন করবেন। তো আদার্স রিলেটেড যে মডিফিকেশানগুলো রয়েছে, যেমন চেন গার্ড মডিফিকেশান, সিট মডিফিকেশান, ফোর বিয়ারিংয়ের যে হাব এক্সেল করবেন, এই সকল মডিফিকেশান যদি আপনারা আমার কাছ থেকে করতে চান তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে নক দিবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, ইনস্টাগ্রামে নক দিয়ে আমাকে বলবেন যে হ্যাঁ আপনার কাছ থেকে আমি এই জিনিসটা মডিফিকেশান করাতে চাই। সো গাইস, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওতে আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে সেটিও কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।